Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা সবাই চাই মহান আল্লাহ তাআলাকে খুশি রাখতে। আর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে খুশি রাখতে হলে আমার হুকুম পালন করো। আমার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলো। আর তাই আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ রোজা থেকে শুরু করে আল্লাহ তাআলার সকল হুকুম মানার জন্য চেষ্টা করি এবং তার রাসূলের দেখানো পথে চলার জন্য চেষ্টা করি। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ তাআলার হুকুমের পাশাপাশি কিছু কিছু ছোট দোয়া আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, যে দোয়াগুলো পাঠের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি এবং মহান আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো আল্লাহ তাআলাকে খুশি করার দোয়া সম্পর্কে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করে দেবেন। আলহামদুলিল্লাহ। দোয়াটি হলো রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া আবিল ইসলামি দিনান ওয়া বি মুহাম্মাদিন নাবিন। অর্থ, আমি আল্লাহ তাআলাকে প্রভু পেয়ে সন্তুষ্ট, ইসলামকে জীবন দর্শ পেয়েও সন্তুষ্ট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়েও সন্তুষ্ট আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্তরিক বিশ্বাসের সাথে কেউ যদি প্রতিদিন সকালে অর্থাৎ ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় অর্থাৎ আছর বা মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পাঠ করে আর সে ওই দিন যদি মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। বুখারী শরীফ হাদিস, তিরমিজি শরীফ হাদিস, হিনসুল মুসলিম। তাই আসুন আমরা প্রতিনিয়ত এই দোয়াটি আমল করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।